তো ফার্স্টে আমরা ডাব্লিউবি পুলিশে যে কিছু টেকনিক্যাল স্টাফ নিয়োগ করা হবে সেই সম্পর্কে আলোচনা করব তারপর আমরা দেখাবো কলকাতা হাইকোর্টে ডি ডিও আমরা কীভাবে ফিল আপ করবেন মানে ডাটা এন্ট্রি অপারেটার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেই সম্পর্কে দেখাবো তো ফার্স্ট দেখুন এখানে নিয়োগ করা হবে ওয়েস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্পেশাল ট্রান্সপোর্ট ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো গভর্নমেন্টে যে স্পেশাল ট্রান্সপোর্ট যে গঠন করা হয়েছিল সেখানে টেকনিক্যাল স্টাফ নিয়োগ করা হবে ঠিক আছে এটা সম্পূর্ণ কন্ট্যাকচুয়াল এবং টেম্পোরারি বেশি তো ফার্স্টে দেখুন যে পদটা আছে সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার এখানে আপনার এজ লাগছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর এখানে আমরা ডিগ্রি চাই ফার্স্ট ক্লাস এমসিএ অথবা ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস বি ইন আইটি তারপরে কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস বিটেক ইন আইটি ঠিক আছে তো এই যোগ্যতাগুলো লাগবে এখানে টোটাল ভ্যাকেন্সি আছে দুটো আর বেতন আপনাদের দেওয়া হবে সাতাশ হাজার টাকা তারপরে দেখুন দ্বিতীয় যে পদটা আছে সেটা হচ্ছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল ঠিক আছে এখানেও আপনার বয়স লাগছে একুশ থেকে পঁয়তাল্লিশ তো আপনাকে এখানে ডিগ্রি হচ্ছে পিজিডিসিএ অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স অথবা বিসিএ অথবা ডুয়েটের এ লেভেল যদি কম্পিউটার কোর্স করা থাকে তিন বছরে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এখানে টোটাল ভ্যাকেন্সি আছে চারটে বেতন দেওয়া হবে আঠেরো টাকা তারপরে দেখুন ডাটা এন্ট্রি অপারেটর একুশ থেকে পঁয়তাল্লিশ বছরে আপনার এজ লাগছে এখানে গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এখানে আপনাকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে এবং কম্পিউটারে সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান ওপরে ঠিক আছে এখানে টোটাল ভ্যাকেন্সি আছে চারটে আপনাকে পার মান্থ তেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে তারপর চার নম্বর আছে দেখুন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ঠিক আছে এখানে বয়স লাগছে একুশ থেকে পঁয়তাল্লিশ আপনাকে ফার্স্ট ক্লাস ইন এমএসসি হতে হবে এমসিএ হতে হবে অথবা ফার্স্ট ক্লাস ইন এমএসসি ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস বি ইন ইন আইটি ঠিক আছে তো এই যোগ্যতাগুলো থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে টোটাল ভ্যাকেন্সি আছে মাত্র একটি এখানে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার টাকা ঠিক আছে এবার আপনারা এই যে ফর্মটা আছে এই ফর্মটার নিচে আপনারা এই নোটিশটার নিচে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবেন এটা আপনাদের ফিল আপ করতে হবে ঠিক আছে এখানে বলিয়ে দিয়েছি আছে দেখুন ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ফ্রম ডাব্লু পুলিশ বি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো ফর্ম ফিল আপ করার পর আপনাকেদের এই অ্যাড্রেসটা পাঠাতে হবে ঠিক আছে এই যে উপরে যে অ্যাড্রেসটা এখানে আছে এই অ্যাড্রেসটা পাঠাতে পারেন অথবা আপনারা ওখানেকে ড্রপ বক্সও ফেলে দিতে পারেন তো এখানে সেটা বলিয়ে দেওয়া আছে ঠিক আছে আপনার ড্রপ বক্সে ফেলেও দিতে পারেন বা আপনারা স্পিড পোস্ট বা রেজিস্টার ডাকও পাঠাতে পারেন তো এখানে কী কী লাগবে দেখুন যখন অনলাইন অফলাইনে আপনি যখন পাঠাবেন তখন কী কী লাগবে দেখুন এখানে দেখুন কপি সার্ট কপি অফ সার্টিফিকেট অর মার্কশিট অর এডুকেশান কোয়ালিফিকেশান তো আপনাকে জিরোস দিতে হবে যে আপনি যে সার্টিফিকেটগুলো দেবেন ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশান যেগুলো অ্যাড করবেন সেগুলোর জিরোস দিতে হবে তারপরে কপি অফ বার্থ সার্টিফিকেট অর অ্যাডমিট কার্ড মানে আপনাকে হয়তোবা আপনাকে যদি বার্থ সার্টিফিকেট থাকে ভালো অথবা আপনি আপনাকে মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড হয় সেটা দিতে হবে ঠিক আছে এজ প্রুফ হিসেবে তো এখানে বলি দেওয়া আছে এজ প্রুফ হিসেবে তিন নম্বর যেটা আছে এ কপি অফ ডকুমেন্টস অ্যাজ অ্যাজ এ প্রুফ ফর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আধার কার্ড ঠিক আছে তো এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে আপনাকে আধার কার্ড দিতে হবে এবং অনলাইন সরি অফলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে আঠাশ এক দু হাজার একুশ ওকে তো এখানে 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 দেখুন লেখাই দিয়ে আছে যে কী কীভাবে কীভাবে নিয়োগ হতে পারে এখানে রিটিন টেস্ট হতে পারে অথবা প্র্যাকটিক্যাল টেস্ট হতে পারে অথবা ইন্টারভিউ হতে পারে ঠিক আছে যে কোনো একটা হতে পারে এবং আপনাদের যেখানে কাজ এই আপনারা যদি চারিটা পান তো কোথাও কাজ হতে পারে একবার দেখুন এখানে কলকাতা হতে পারে শিলিগুড়ি হতে পারে মালদা অথবা দুর্গাপুর এই চারটি জায়গায় আপনাদের যে পোস্টিং সেটা হতে পারে ঠিক আছে তো নিচে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবেন তো আপনারা দেখে দেখে ফিল আপ করে নেবেন ফার্স্ট দেখুন এখানে নাম আপনার অ্যাড্রেস তারপরে পারমানেন্ট অ্যাড্রেস তারপর আপনার ফোন নাম্বার এজ প্রুফ ঠিক আছে তারপরে ফর অ্যাপ পোস্ট অ্যাপ্লাই ফর এখানে পোস্টের নাম লিখে দেবেন ঠিক আছে তারপর আমরা যদি নামে কোনো ক্রাইম থাকে মানে কোনো থানায় কোনো ডায়রি থাকে তো সেক্ষেত্রে যদি থাকে সে তো সেখানে ডায়েরি নাম্বার আপনাকে দিতে হবে এখানে কোয়ালিফিকেশানগুলো এক দুই তিন চার করে লিখবেন ফার্স্টে মাধ্যমিক দেবেন তারপর এইচএস দেবেন তারপর গ্র্যাজুয়েশান দেবেন তারপরে ইয়ে দেবেন মানে আপনাদের যে কোনো হায়েস্ট কোয়ালিফিকেশান থাকলে তাহলে সেটা দেবেন ওকে তো আর যাদের গ্র্যাজুয়েশান নেয় তাদের বি করা আছে এম এ করা আছে তারা তিন নম্বর জায়গায় সেটা বিসি এ যা করা আছে সেটা দেবেন মানে যে কলে যে পদে আপনি অ্যাপ্লিকেশান করতে চাইছেন সে পদের যে যক্ষতা চাইছে সেগুলো দেবেন তারপর সার্টিফিকেট ইন কম্পিউটার তো আমরা এখানে কম্পিউটার কি কোর্স করা আছে কোন ইনস্টিটিউটে করা আছে কত মাসে করা আছে ঠিক আছে কি পার্সেন্টেজ না গ্রেড পেয়েছেন সেসব আর কি এটা লিখে দেবেন এখানে পরপর চারটে ঘর আছে যদি অতিরিক্ত কোর্স করা থাকে কম্পিউটার সেটা লিখে দেবেন তারপরে দেখুন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে দেবেন না থাকলে যা দরকার নেই লাস্টে সিগনেচার করে দেবেন এবং ডেট দিয়ে দেবেন ওকে আর অ্যাপ্লিকেশান খামের ওপর অবশ্যই যে পোস্টটা আপনি অ্যাপ্লিকেশান করছেন সেটা লিখে দেবেন তো চলুন এবার কলকাতা হাইকোর্টে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা দেখাবো তো আমি ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে আপনারা এখানে সহজেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো ফার্স্ট এখানে দেখুন আপনাকে নিউ রেজিস্টার আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো ক্লিক করার পর আপনাদের কাছে একটা ফর্ম খুলবে সেখানে ফার্স্টে দেখুন নেম অফ নেম অফ পোস্ট অ্যাপ্লিকে ফর তো যেই পোস্ট আপনি অ্যাপ্লিকেশন করতে চান তো সেই পোস্টটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে ডাটা এন্ট্রি সিলেক্ট করলাম তারপর এখন যেখানে লেখা আছে হ্যাভ ইউ ফাস্ট মাধ্যমিক এক্সামিনেশান অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইকুইপমেন্ট ফর্ম এ গভর্নমেন্ট ইকোনাইজ কাউন্সিল অর বোর্ড অর ইনস্টিটিউট যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যদি আপনি পাস করে থাকেন তো সেখানে ইয়েস করবেন ঠিক আছে আর যদি না করে থাকেন তাহলে নো করবেন তারপরে দেখুন এখানে আপনার যে লেখা আছে যে যে হ্যাভ হ্যাভ ইউ পাস্ট ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ওর ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ইকোনমিক্স ইনস্টিটিউট আপনি ইকোনমিক্স ইনস্টিটিউট থেকে যদি করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন আর যদি না করে থাকেন তাহলে নো করবেন তো এইগুলো সব কিন্তু ইয়েস করতে হবে তবে চার নম্বরে যে যে বলেছে যে আপনাকে কিন্তু পার আওয়ার্স আপনাকে আট হাজার কি পেস করতে পারেন তো সেখানে আপনাকে ইয়েস করতে হবে তো এই তিনটে ইয়েস করলে তবেই কিন্তু ফর্মটা সার্টিফিকে মানে সাবমিট নেবে ঠিক আছে তারপরে এখানে দেখুন এই যে সেলফ ডিক্লারেশনে এখানে টিং মারতে হবে তো এখানে টিং মেরে দেবেন ঠিক আছে টিং মারার পর নেক্সট টিপ ক্লিক করবেন তো আমি এখানে তিনটি ইয়েস ইয়েস করে দিচ্ছি ঠিক আছে তো নো করলে কিন্তু নেবে না তো নেক্সট করছি নেক্সট আপনাদের দেখেন লেখা আছে দেখুন অ্যাপ্লিকেশান নেম অ্যাপ্লিকেন্ট নেম ঠিক আছে যে যে অ্যাপ্লিকেশন করছেন তার নাম তারপর বাবার নাম তারপর মায়ের নাম তারপর আপনাকে জেন্ডার সিলেক্ট করবেন তারপরে আপনি ম্যারেট নন ম্যারিট সিলেক্ট করবেন তারপরে ডেট অফ বার্থ দেবেন তারপরে আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হন তাহলে এখানে দেবেন ওয়েস্ট বেঙ্গল আর যদি আধার ওয়েস্ট বেঙ্গল বাইরে হন তো সেখানে আধার দেন ওয়েস্ট বেঙ্গল লিখবেন তারপরে এক্সাম্প্যাল ক্যাটাগরি ঠিক আছে তো এইসব আছে আপনারা দেখে দেখে ফিল আপ করে নেবেন তো ফিল আপ করার পরে আপনার এখানে অ্যাড্রেস লিখতে হবে তারপর এডুকেশন কোয়ালিফিকেশান লিখতে হবে তারপর এখানে যে দেখেছেন প্রিভিউ প্রিভিউতে করলে আপনাদের ফটো সিগনেচার চলে আসবে ফটো সিগনেচার ক্লিক করার পরই আপনাদের যে পেমেন্ট পেমেন্ট অপশান পেয়ে যাবে ঠিক আছে তো আমি এটা ফিল করছি না তো আপনারা বুঝিয়ে নিলেন কীভাবে ফিল আপ করতে হবে তো আমি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা ডাইরেক্ট এখানে চলে আসবেন তো দেখে দেখে ভালোভাবে বুঝে অ্যাপ্লিকেশন করবেন যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর যদি কিছু প্রশ্ন করা থাকে নিচে কমেন্ট বক্সে করবেন